সর্ষের মধ্যেই ভূত। সেই ভূতের বাইক কেনা হলো না বসিরহাট মহকুমা হারুয়া থানার বাচরা মোহনপুর এলাকায়। গত 48 ঘন্টা আগে বুধবার গৃহস্থ শশাঙ্ক মণ্ডলের বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দুষ্কৃতীরা 7 ভরি সোনা নগদ 60,000 টাকা নিয়ে চম্পট দেয়। তারপর মণ্ডল পরিবার অভিযোগ করে হারোয়া থানায়। থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বাপ্পা মিত্র এই চুরির ঘটনার কিনারা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যান। ওই চুরির কিনারা করতে পারছিলেন না, রীতিমতো ধন্দে পড়েছিল হারোয়া থানার পুলিশ। কিন্তু হাল ছাড়েনি পুলিশ অফিসার বাপ্পা মিত্র। শেষ পর্যন্ত পুলিশ জানতে পারে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। অর্থাৎ কিছুদিন ধরে বাড়ির বড় ছেলে বছর 25-এর সুশোভন মণ্ডল মোটর বাইক কেনার জন্য বাবা মায়ের ওপর চাপ দিচ্ছিল, কিন্তু মোটর বাইক দিতে নারাজ ছিল মণ্ডল পরিবার। পুলিশ চুরির কিনারা করতে গিয়ে দেখল এই চুরির ঘটনায় অভিযুক্ত তাদের বাড়ির বড় ছেলে সুশোভন। সে 7 ভরি সোনার গয়না এবং নগদ 60,000 টাকা আলমারি ভেঙে অলক্ষ্যে বাড়ির পেছনে মাছ ধরা জালের মধ্যে লুকিয়ে রেখেছিল। বাবা শশাঙ্ক মণ্ডলের অভিযোগের ভিত্তিতে এদিন ভোরবেলা বাড়ি থেকে সুশোভনকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় চুরি হওয়া 7 ভরি সোনা নগদ 60,000 টাকা উদ্ধার করে সুশোভনের কাছ থেকে। ধৃত সুশোভনকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারকের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।